আসতে তাই তুলে সুর আলস পুর আলস পুর আলস পুরে আলস পুর এইটা যে খই ভাজ কথা করে খরচা কেউ মনের যশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা ইতিহাস জানতেছিস তো আসে নে তোর ইতিহাস আমি বার করতেছি তাহলে নিজের মেয়ের সর্বনাশ হবে সেজন্য কিছু করতে পারে না গোপাল ভাড়ের গল্পটা তো এবার প্রয়োগ করা যেত ভাবি বুঝতে পারিস ওই পিছন থেকে যায় লাথি মারা যেত তা কইলে না কিসের জন্য আসছিল কোন জায়গা আইছিল আবার কোনে তোমার বাড়ির উপর আমার বাড়ির উপর থেকে তো হাসতে হাসতে বেড়ে গেল এই বিটার এত সাহস রাস্তাঘাটে আনারসির সাথে দেখা হয় কথা হয় ঠিক আছে কিন্তু বাড়ির পরে আসার সাহস পায় কোন জায়গা না 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 এর তো হেস্ত নেস্ত না করে আমি ছাড়তেছি না মাথা গরম করে না মাথা উত্তেজিত করলে কাজ হবে না প্লিজ ভাবি লক্ষ্মী ভাবি কত আমি মরতেছি আমার যারা সে একটা প্লিজ প্লিজ মারা আরে ভাবি মাথাটা ঠান্ডা করে শোনো না ভাবি শোনো ভাবি আগে প্রমাণ করে নেই যে এটা টার্গেট না ফর্মা তারপরে এমন কেস কি কলের মধ্যে ফেলবো যে ও পালানোর চেষ্টা করলেও পালাতে পারবে না আর তুমি যদি আগেই বাংলা সিনেমার মতো উলট পালট করলে তো কাম হবে না ভাবি হ্যাঁ মাথা ঠান্ডা রাখতে হবে বুঝতে পারছো বাংলা সিনেমায় কি হরে আরে বাংলা সিনেমায় দেখো না নায়ক নায়িকা তারপরে নায়কের বাবাদের মধ্যে ক্ল্যাশ ধরো ভাবি নায়িকার বাবা হইতেছে ভিলেন বুঝতে পারছো অনেক বছর আগে নায়িকার বাবার সাথে নায়কের বাবার একটা ক্লাস তৈরি হয় নায়িকার বাবা নায়কের বাবারে মাইরে ফেলায় নায়কের নাম হচ্ছে মিলন মিলন বিষয়টা জানিয়ে গেছে এখন নায়িকার বাবা তার সাঙ্গ বাঙ্গকে ডাকে বলতেছে যে নায়করে দুনিয়া থেকে সরাই দিচ্ছে এমন সময় নায়িকা ধরো হাঁটতে হাঁটতে ঢুকতেছিল ঢোকার মুখে ধরো এই কুপরামর্শটা নায়িকা জানিয়ে দিচ্ছে এখন নায়িকা কি নায়িকা ধরো ঢোকা বাদ দিয়ে সিঁড়ি থেকে দৌড়াইতে দৌড়াইতে নামে বলতেছে বাবা তুমি যদি মিলনের গায়ে একটা আঁচড় দাও তাইলে কিন্তু আমি মিলনকে যাই বলে ফেলবো নায়িকার বাবা তো ধরো একেবারে ব্যবসাকা খাই গেল গা এখন কি করবে ছাঙ্গ বাঙ্গ বলতে দেখ আরে ধরে বাঁধে রেখে দে তখন কি করবা হ্যাঁ পাগল নাকি সে যা গোপনে নাক বিটারি কই দিলি হয় ওরে বাবা এটা তো ফিল্মে বললে ফাটাফাটি হয়ে যাবে না কিন্তু ভাবি বাস্তব জীবনে হলে ধরা খেয়ে যাবো না বুঝতে পারছো এর জন্য মাথা ঠান্ডা রাখতে হবে হ্যাঁ তাহলে ঠিক আছে পরে যায় আমি কি আমার পরিকল্পনার মাথা কতি গেলাম তারপর যায় মাইর খেলাম তাই না হ্যাঁ এই তো তুমি বুঝতে পারছো তুমি যাও আমি তোমার বালতিটা নিয়ে আসতেছি আচ্ছা
বিদ্যান আছে, তারাই দেশে সর্বনাশ করতেছে, তারাই চুরি করতেছে। চোরদের আমরা চোর বলি, তারা কি করে, একটা রুমের মধ্যে বা একটা ঘরের মধ্যে ঢুকে মানুষের লোটা কম্বল চুরি করে নিয়ে যায়, এক মানুষের ক্ষতি হয়। আর এই সব উত্তমরা কি করতেছে, পুরো দেশের মানুষের চুরি করছে, 16 কোটি মানুষের চুরি করতেছে। ভাই আপনি আমার মেম্বারিতে খাইছেন নাকি? এসব কথা বলার জন্য মেম্বারিতে খালাতি হয় না। না না, বুঝতে পেরেছি, আপনি অনেক জ্বালাশোনা ঘরের মেয়ে ছিলেন। থ্যাংক ইউ। কিন্তু তুমি কিনা সেটা তো বললে না। আমি তো ভেবেছি তুমি আদবুড়ো এক বেটা হবা, তুমি যে এরকম সুন্দর আমি তো বুঝতে পারিনি। তা আমার ভুল হয়েছে, তুমি কি করেছো? তুমি একটা আসসালামু আলাইকুম দিয়ে বলবা না যে আপা আমি কাইছে বানি? বলিনি আসসালামু আলাইকুম আপা আমি কাইছে বানি। আরে এখন আর বলতে হবে না, আমার মোবাইলে একটু ডিস্টার্ব দিচ্ছিল তো, ঘর 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 আওয়াজ হয়েছে, তা আমি ভেবেছিলাম তোমার গলাটা ঘর ঘর, এখন দেখছি ম্যান ম্যান করতেছে। হয়েছে কি আপা, আমি এক ভাগিনীর সাথে বসবাস করি তো, তার সাথে বসবাস করতে করতে গলাটা এখন ডাউন হয়ে গেছে, তার সামনে তো এত জোরে কথা কওয়া যায় না, বুঝছো? হ্যাঁ, এসে আমি বুঝতে পেরেছি তোমাদের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে। অসুবিধা নেই, আমি চলে এসেছি, সব ঠিক হয়ে যাবে। আপা একটা রিকোয়েস্ট করি, আপনি যে আমি কল করে নিয়ে এসেছি না, হ্যাঁ ভুলে কিন্তু কাউ কবে না, কবে না কিন্তু এই বিষয়ে তোর কোন সাহস নাকি? তা না হইলে তার এত বড় সাহস, সে বাড়ির পরে আইসা কথাগুলো সাবলীল ভাবে বলে চলে গেল। বুবু তুমি খাওয়াকে আমার দোষ ধরতেছো কা? এই বিষয়ে মার সাথে কথা কও তুমি, তাই ভালো হবে নি। আচ্ছা দেখো, সে তো তার নিজের কথা বলতে আসেনি, সে তার ছোট ভাইয়ের কথা বলতে আসে, তাই না? চিন্তা করে দেখো, সে তার ছোট ভাইরে কত ভালোবাসে, তা না হইলে সে তার ভাইরে ভালোবাসে, আমরা কি তোর কম ভালোবাসে নাকি? হ্যাঁ সে তো বাসো, এই সাধ্য মতো ভালোবাসো, তুই জানি কেমন জানি, মানে ওই যে বিশ্বাস করে ওই পরির মামা আসার পর থেকে কিরাম জানি তুমি করতেছো। আরে দূর, পরির মামা কোনো বিষয় নয়, আমি নিজে কম বুঝি নাকি? হ্যাঁ আমি নিজে অনেক বুঝি। তোরে খালি একটা কথা, এইসব ইয়ং ছেলেদের পাল্লায় পড়বি না, বুঝছিস? ইয়ং ছেলেরা মেয়েদের সাথে মিষ্টি মিষ্টি কথা কয়, এই হাবা মেয়েদের মাথা নষ্ট করে। কি কলা বুবু, আমি কি হাবা? আমি মোটেও হাবা না বুবু। তুমি তো চালাকও না। এ বুবু ঠিক করে কথা কও, আমি কিন্তু সব বিষয়ে পাশ করেছি, এখন আমার খেপা বানা। ওরে খোদা, সব বিষয়ে পাশ করলে কি চালাক হওয়া যায়? হ্যাঁ শোন, রাজার মেয়েও কিন্তু রাখাল ছেলের সাথে ভাইগে যায়, কেন যায়? হাবা বলেই যায়। ও মানুষের কথা কর না, তুমি নিজে কি পরিচয় দিছো সেটা একটু চিন্তা করে দেখো। খা, খাচ্ছি তো, যা রান্না করেছো। তোরা যে রান্না করে খাওয়াচ্ছি এটাই তো বেশি, ভালো করে রান্না করবা। তার সাথে আমি থাকতে পারতেছি না, তারা আপনি নিয়ে যান, আমি তার সাথে থাকবো না, আমি সাথে থাকবো না।
আমার বুবু বাড়ি এসে দাঁড়াতে পারলো না, তার মধ্যে তুমি আমার নামে তার কাছে গালাজ করা শুরু করছো। আরে চুপ চুপ চুপ, আমার চিন্তা করে দেখেন, আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি তার বিয়ে করেছিলাম, আমি তার হাজবেন্ডটা হাজবেন্ড, আমার কথা অবিশ্বাস করে অন্য পুরুষের কথা বিশ্বাস করে। দিয়ে চুরি করাইছে তুমি আমার বোনের স্বামী? জি এখন আছি। সে তোমারে ভাত রাইন দেখাওয়ায়? জি জি খায়, আমি একদিন রেঁধেছিলাম, সেই সিরু এসে এর মধ্যে লবণ দিয়ে গেছিল। এই তোমার একটা সমস্যা আছে, তোমার প্রশ্ন উত্তর করা হচ্ছে ঠিক চিহ্ন দেবার জন্য, আর তুমি কি করছো ব্রড কোশ্চেন বানায় ফেলতেছো। বলো উত্তর শুধু হ্যানার মধ্যে সীমাবদ্ধ রাখবা, বুঝেছো? আচ্ছা আবার প্রশ্ন করে। তোমারে রান্না করে খাওয়ায়? আরে ইরম ইরম করতেছি কিসের জন্য? মুখ নেই, মুখ দিয়ে বলো হ্যাঁ বানা। জি হ্যাঁ। তোমার কাপড় চোপড় ধুয়ে দেয়? জি হ্যাঁ। তোমরা এক ঘরে ঘুমাও? জি ভাই। তুমি কি আমার বোনরে নিয়ে খুশি? জি আপা জি। টনি আরে আমার বোনরে নিয়ে চলে যেতে বলছিস কি? নিয়ে যেতে বলছিস কিসের জন্য? ফলস মারিছিস হ্যাঁ আপা, ভালো খেলাটি দেনে মাছ মশ করে ফেলে না। ওই আপা তালিপাড়ায় ওই আপনি থাকেন বাজারে যাই তাই না, বাজার ঘাট করা লাগবে, অনেক কুস্তা কুস্তি হয়েছে। এই শোনো আপা, তাহলে এত করে কষ্ট তাহলে যাওয়ার দরকার নেই, বুঝছো? থাকো আমরা একসাথে সন্ধ্যা আসি। এমন ভাব দেখাচ্ছে যেন মনে হচ্ছে অনুষ্ঠান থাকার জন্য আমার একদম উত্তর উত্তর পড়তেছে। কি শয়তান দেখিছো? কিরে বাপ, গ্রামের কোনো খবর টবর রাখিস? কেনসা কি আছে কাকা? আরে হয়েছে কি মানে? আরে ভজা তো আবার নাকি বিয়ে করে বউ নিয়ে ঘরে উঠেছে। ওরে আল্লাহ, সেটা কবে? এই জন্য তো দেখছি গাছের সঙ্গে কিরম জানি একটা গান টান গায়ে কিলি বিলি খেলে কিরম জানি কিল মারতেছি। ও কি মাইটা প্রেম! যাক আল্লাহ দিলা আমার জন্য ভালোই হলো। এখন তো সে আর আনারসের পিছনে লাগবে না, একটা উইকেট অন্তত পড়লো, আমার জায়গাটা ফাঁকা হয়ে গেল। হ্যাঁ তোর পথ তো এখন ফাঁকা হয়ে গেছে। আচ্ছা চাচা একটা বিষয় আমার কন্ত দেখি, আমরা সারা জীবন মনে করি যে প্রেম করার জন্য একজনের পিছনে ছুটি, আর তার কাছে কিরাম করে যেন ব্যাটম্যান চলে আসে। এ কি চাচা, তার লাক এত ভালো যাচ্ছে কেন? তুই এটা বুঝবি না, আর তোকে এখন এ কথা আমি বলবো না। আরে বুঝিস না, মানুষের তো এখন মানুষকে দরকার নেই, দরকার তো বউ। এই যে আমি, তোর চাচি মারা যাওয়ার পর আমি কি আবার আরেকটা বিয়ে সাথে করতে পারতাম না? বল, করেছি। চাচা এ কাহিনী তো বুঝলাম না, আমার মা মরে যাওয়ার পরে
আব্বা তো কোনোদিন বিয়ের সাথে নামটাম কিছুই নেয়নি, এ কেমন কথা? আরে সে তো আগের যুগের মানুষের কথা, সে যুগের মানুষের মন নীতি টীতি সবকিছু ছিল। এই যুগের মানুষের তো মনও নেই নীতি টীতি কিছু নেই, শুধু যে যাকে পারো মারো ধরো উপরে নামাও নিচে নামাও এই তো চলছে চারিদিকে। আপনার আর আব্বার জায়গায় যদি সেম সেম একটা কারবার ঘটে থাকে তাহলে বজাও তো সে কালের মানুষ, মানে আমি কইতে চাচ্ছি যে বজাও তো আগের মানুষ, তার তো দরকার নেই বুড়ো মানে একটা বুড়ো শকুন হয়ে সে বাচ্চাদের মতো ওয়া ওয়া সাইজে কিরাম কিরাম জানি প্রেম করার জন্য লাফালাফে বেড়াচ্ছে। না না চাচা আমার এখনই দেখে আসতে হবে, আবার কারে ফাঁসাচ্ছে? বুড়ো ধামরা আর তুই একটা ইয়াং ধামরা। আচ্ছা ঠিক আছে যাই দেখি, বেলিমাকে যাই একটু গিয়ে দেখি কেমন আছে। বাড়ির থেকে বেরোলে নাকি? হ্যাঁ বাইর হলাম। আচ্ছা আপনি কোন সাহসে আমার সাথে কথা কইতে আসেন কন্ত? কি আলাম তোমার লগে তুমি খুব কথা কইতে আসবে, আইছি একটু সুন্দর সুন্দর কথা কব সম্পর্কে, তুমি আমার শালি সুন্দর কথা বলে তো কোনো সমস্যা নাই আছে? জি সমস্যা আছে। আপনি কি ভুলে গেছেন আপনি যে আমাকে নামে সোর উপবাদ দিছিলেন, ভুলে গেছেন সব? আরে মায়া এটা কয় কি, আরে কত কিছু ঘটাগুলো তুমি কি কইতাছো? দ্যাট ওয়াজ এ গেম, এটা গেম ছিল, আমি তো সেই গেমের শিকার ছিলাম বুঝো না, গেম বুঝো তো, গেম গেম মানে হচ্ছে খেলাধুলা। উনি চুরি করে আসে আমার গেম খেলাধুলা শিকাস। আরে তুমি তো ছোট মানুষ তুমি কিচ্ছু বুঝো না, শোনো তোমার বোঝাই বলি। এই যে মনে করো তুমি এক ব্যাটারে বসা রেখা দুই ব্যাটার সাথে তুমি প্রেম করতেছো, সুমন্দি আপনার সম্বন্ধে তো জোর করে ইন করেছে আপনি জানেন না? আচ্ছা এটা মানলাম, কিন্তু তুমি এভাবে মনে করতে প্রেম করছো এক ভাইয়ের সাথে ভাইগে গেছে আরেক ভাইয়ের লোকে, সেটা কি কথা কো না কেন? কবি কিন্তু এখানেই নীরব, আমারে আর কোনোদিন জোর করবা না? কব না খুশি, তাহলে এখন আমি যা বলবো মনোযোগ দিয়ে শুনবা। শোনেন দুলা ভাই আপনার একটা সাফ সাফ কথা কই রাখি, আমি কিন্তু বাচ্চা না, আপনি যেটা বলবেন সেটা আমি শুনবো, সরি। তুইলে কথা কো না কেন, কবি কিন্তু এখানেই নীরব, আমার আর চোর কবা না? কব না খুশি, তাহলে এখন আমি যা বলবো মনোযোগ দিয়ে শুনবা। শোনেন দুলা ভাই আপনার একটা সাফ সাফ কথা কই রাখি, আমি কিন্তু বাচ্চা না, আপনি যেটা বলবেন সেটা আমি শুনবো, সরি। হ্যাঁ আপনার আমি চোর কব না, ঠিক আছে, আপনি আমার কথা শুনছেন? আপনার আমি চোর কব না সব ঠিক আছে, কিন্তু আপনি যেটা বলবেন সেটা আমি করতে পারবো না, সরি। আর কোনো দিন যদি যে এখন আমাদের যেসব কথা বলেন এগুলো যদি মুখে আনেন, আপনি আমার কথা মনোযোগ দিয়ে শুনেন, এখন যেসব কথা বললাম আপনি মনোযোগ দিয়ে শুনে রাখেন, আপনি একটু আগে আমার কি বলেন এইসব কথা যেন আপনার মুখে আর কোনো দিন না শুনি, যদি শুনি আপনার আমি আবার চোর করব, কথাটা মনে রাখেন। ওরে খোদা রে ধরা খায় খেলাম নি, কি যে হইল আজকাল দোলা ভাইরা সব সাদের দোকানে ধরা খাইতেছে, বাট আমি হ্যাপি। ও মা
খারাপ তা তো না, আমাদের এই অলেশপুর গ্রামে সবাই একই রাস্তায় হাঁটছে। এই যে ভজা, ভজাকে আমরা সবাই জানি জনদরদি, আমাদের গ্রামের মেম্বার। সে মেম্বার ব্যাপারটা কী করলো? আজকে সকালে একটা মেয়ের সাথে রাস্তায় হাঁটছে, সে আগে আগে হাঁটছে আর মেয়েটা তার পিছু পিছু হাঁটছে। আরে বাবা, তুই হলি গ্রামের একটা মেম্বার, তুই মেয়েটার ব্যাগ নিয়ে কেন হাঁটবি? হাঁটছে তাতে কি হয়েছে? হবে আর কি, সে নাকি বলেছে সে নাকি তার স্ত্রী, বলো দেখি। কি চিন্তা করো, সে গ্রামের মেম্বার, তার কি অবস্থা? আপনি কি করছেন, এ কথা আপনি কোন জায়গাতে শুনলেন কাকা? আরে বাবা, সেই তো ডিক্লেয়ার দিয়ে বেড়াচ্ছে, বোঝো নাই, তার লোকজন আছে না, তারা বলে বেড়াচ্ছে। অলরেডি তার বিয়েতে কি গরু জবাই দিবে, লাল গরু না কালা গরু, এটা নিয়ে আলোচনা হচ্ছে। হায় হায়, কি করছেন, কি আপনি কি শুনলেন আমারে? কেন, তোমার কোনো সমস্যা? আমার এতে তোমার সমস্যা কি? তুমি তো হাই হাই করছো কেন? এ কাকা, আপনি আমি জান দি, আমার একটু কাজ আছে, যান। আরে বাবা, এই বিষয়টা তো ভজার, তোমার তো না, তোমার মন খারাপ হওয়ার কি আছে? আর বাবা, আমি কিছু বুঝি না, তোমার যে কিসে তোমাদের মন খারাপ হয়, কিসে ভালো হয়, এ তো কিছুই বুঝতে পারছি না, এটা তো ভীষণ সাংঘাতিক ব্যাপার। আপনি বুঝতে পারবেন না দিন কাকা, আপনি জান দি। ঠিক আছে, যাই মা। ভালো জ্বালায় পড়লাম এই ঝামেলার কারণে, যারা আমি বিয়েতেই করলাম না, সে কোন গন্ধ শুকিয়ে শুকিয়ে চলে আসছে আমার বাড়ি। মনে হচ্ছে গ্রামের মধ্যে আমার মধ্যে চুনকালীন আমার খাই শুনবে না, আসার সাথে সাথে শুরু করেছে, আল্লাহ জানি কি হবে। জ্বালায় বাঁচি নে, দুনিয়ার জ্বালা ফেলে সব কপালে আমার। এই তোর মাথায় তো হেব্বি বুদ্ধি, কি নাম করে মার সাথে যাই কথা কয়ে আসলে? কি করবো কও, তোমার বোনের যে আক্রমণ বিক্রমণ, তাতে কারো না কারো তো ম্যানেজ করে রাখতেই হবে। আচ্ছা, সত্যি কি তোমার আব্বার মুখে আমার মার কথা শুনেছিলে তুমি? আরে দূর, সব মিথ্যে কথা বলেছি। আসলে মা অনেক নরম মনের মানুষ তো, তুমি যে মিথ্যে কথা বলছো এটা টের পাইনি। শোনো, আমি যা কিছু করতেছি সব তোমারে পাওয়ার জন্য করি, এর মধ্যে কিন্তু বিন্দু মাত্র চালাকি নেই। কেউ না জানো, তুমি তো জানো। জানি তো। আচ্ছা একটা তো সমস্যা, তোমার ভাই যদি কোনোদিন সারা না পায়, তখন তুমি তোমার এই ভেষ বদলাবে না কি করে? আরে দূর, ভেষ বদলানোর কোনো ব্যাপার হলো, আমি এখনই বেশ বদলাতে পারি, দেখ পা। আরে না 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 না, কিডা না কিডা আবার দেখি ফেলবে না, কি আশ্চর্য ব্যাপার। ওই যে দেখো আসছে কিডা, ওই যে কিন্তু ফরিদ মামা, চুপ মেরে থাও, দেখো না কি করতেছি, দেখো সে কি করে। আরে এই যে ফরিদ মামা, এ মামা, আপনি কিছু দেখতে পাচ্ছেন? কোনে কই কই, না তো না, আমি তো কিছু দেখিনি মা। তাহলে যান। আচ্ছা ঠিক, নিশ্চিত তোমার বোনের কাছে যাচ্ছে, বেনারসির কাছে, ওরে খবর দিতে যাবে। তাহলে এখন কি করবো? তুমি এক কাজ করো, তুমি দৌড়ে বাড়ি চলে যাবা, যে পিছনে দরজা ঢুকে যাবা, ঢুকে পড়া শুরু করে দিবে, ঠিক আছে? হে বুয়ে, কি কাণ্ড ঘটেছে শুনিস নাকি কিছু? ওই যে যে লোকটা, যে মেম্বার, যে তোমার বাড়ি আগায় দিয়ে গেল। আচ্ছা রাস্তায় আসার পরে তার সাথে তোমার কি কি কথা হয়েছে সেটা আমার একটু কও দিনি। আরে শোন বন্ডি, ওই লোকের সাথে আমার কোনো কথাই হয়নি। আরে আমি ব্যাগটা না লোক পাচ্ছিলাম না। ও সেটা ঠিক আছে, কিন্তু তাহলে পরে এইটুকু জন্যে সে এই ধরনের কথাবার্তা ভুলে বেড়াবে,
এটা তো কিরম একটা প্যাঁচ গুছলে যাচ্ছে। আচ্ছা বাবু, তুমি কি তারা আসার সময় এই যে আমিও একা তুমিও যে একা লাগে যে ভালো এই ধরনের কোনো কথাবার্তা কইছিলে? আরে তুই কি বোকা নাকি? মানে আমি কি এটা স্টুপিড, মানে আমি কি এটা মানে চিনি না জানি না একটা লোকরে এরকম প্রেমের ডায়লগ দিয়ে দেবো? সেটা তো ঠিক আছে, কিন্তু তুমি যদি কিছু না কও বা তারা যদি কোনো আশ্বাস না দাও, ও বেটা খালি খালি বয়ে বয়ে তোমার বাড়ি এসে আগাই দিয়ে গেল। হ্যাঁ, আর লোকের সাথে কয়ে বেড়াতে লাগলো যে আমার বউ আমার বউ, এত পাগল তো সে না। আরে শোন, তোর সামনে না কথা হলো সিঙ্গেল ডাবল কী সব কথা বলতেছিল, সবই মাত্র আমি একটু সাড়া দিয়েছি। সেটা তো ঠিক কইছো, সেটা তো আমার সামনেই হলো, কলো তো। এ আমি কোন গ্রামে এসে পড়লাম, একটা লোক একটা সুন্দরী নারীর একটু হেল্প করেছে, মানে তাই থেকে মানুষের একেবারে পিত্তে জ্বলে গেল, বউ 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 করতেছে, মানে আশ্চর্য। এই লোক মনে হচ্ছে খুবই দুরন্ধর লোক, এবার লোকের বাড়ি কোনে আমার নিয়ে চল দিনি। আরে না 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 বাবু, শোনো শোনো শোনো, তোমার যা লাগবে না ও লোকের বাড়ি, আর তুমি প্রথম দিন আইসে এত কিছু মাথা নেওয়া লাগবে না। আর তাছাড়া সে আদৌ কইছে কিনা এই ধরনের কথাবার্তা সেটা তো একটু যাচাই করে দেখতে হবে না? এমনও তো হতে পারে তুমি ফ্রি মাইন্ডে তার সাথে গল্প করতে করতে হাসতে হাসতে আসতেছিলে, সেটা দেখে হয়তো মানুষ কেউ মনে করেছে যে মজা ভাই মনে হয় বিয়ে করে নিয়েছে, এটাও তো হতে পারে। এরকম করলেই তো হবে না, যাইছে তাই তোর করতে পারবে না। তুই এই গ্রামের বউ, তুই যেতে পারছিস না, ঠিক আছে অসুবিধা নেই, আমি খুঁজে নিচ্ছি। আরে তুমি কোন জায়গা যাবো এই গ্রামে? তুমি নতুন না, জানো না জানো না, তুমি হুট করে যায় কোন জায়গা ঠেলে উঠবা। আমার চিনতে হবে কিসের জন্যে? ওই লোকটারে তো আমি চিনি, তারে খুঁজে বার করতে পারবো না। দাঁড়া, যদি উল্টো বালটা কিছু করে তাহলে জুতো আমার আছে না, জুতো দিয়ে ওর গালের মধ্যে এমন বাড়া বাড়বো ও বুঝে যাবে যে কার সাথে পাঙ্গা পড়েছিল। তারপর দেখিস কেনে গণধুলায় দিয়ে ওর অবস্থাটা আমি কী করি। হ্যাঁ বাবু, যাও না, দেখো দিনি প্রথম দিনে সে কী শুরু করলো, আমার কোন পেস্তাতে পড়বো না আল্লাহই জানে। এখানে তো ছিল খারাপ প্রমাণ করার জন্য এখন উঠে পড়ে লাগছো তাই না? হ্যাঁ, মুরব্বী মানুষ এইসব কি? কেমন করে হলো? হ্যাঁ, আমার নিজের চোখকে তো আমি অবিশ্বাস করতে পারতেছি না। হ্যাঁ, আমি ওর সাথে কথা কয়ে গেলাম। হ্যাঁ, কি টাউটে টাউটে বাবা। হ্যাঁ, সটাস করে রূপ বদলাই ফেলিছে। হাম, আবার চোখে পড়বি নি, এবার তোরে আমি ধরা বলি। এবার শোন, এই শুনে যা, আমার কথাটা শোন। এটা কোনো কথা হলো? হ্যাঁ, এই গ্রামের কোনো পথ ঘাটে তো আমি চিনি না, বেলিরে নিয়ে আসলেই ভালো হতো। কিন্তু যে কথা জানতে যাচ্ছি, একলা যাওয়াই ভালো। খাইছে এইটা আবার কেডায়? আগে তো কোনোদিন এলাকায় দেখি নাই, নতুন আমদানি হয়েছি নি। এমন কথা শোনাবো লোকটারে? বাড়ি একটু আগায় দিয়েছে যেই শুনেছে আমি একা, আর ঘোষণা দেওয়া শুরু করেছে আমি তার বউ। হেমন্তর বিহায় মানুষ আমি চিন্তা করতে পারি না। এই যে ভাই, এই আপনি কি ওনারে দেখেছেন? কার কথা কইতাছেন বুঝতে পারতাছি না তো, আপনারা দেখছি এটা সত্য না? বুঝে ইরাম লম্বা? হ্যাঁ ঠিক ধরেছেন। আর এই গ্রামে তো সবাই লম্বা, মনে করেন যে আপে তাপে লম্বা লম্বা মানুষ পড়ে রয়েছে, মনে করেন যে আনারসি এও এক হাত লম্বা, তারপর যে কাইছে বানি আছে না ছোট পিরা, হের বাবা একটা আছে অযথা উঁচা লম্বা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই কবিতা লিখে বলেছে তাল গাছ এক পায়। থাক খামেন, ফালতু ফেসাল পারতেছেন কিসের জন্য? যা জানতে চাচ্ছি সেটাই বলেন। দেখেন এই এলাকায় আমিও তো কম দিন হয় না যাইছি, মেলা দিন হয়েছে, খালি লম্বা কইলে তো আমি চিনতে পারব না। তো আপনারা এক কাম করতে পারি,
আপনারে এক জায়গায় লয়ে যেতে পারি। আমাগো বাই আমার বউ শালা সম্বন্ধে মনে করছে লম্বা লম্বা আছে না, উনি এই গিরামের মেম্বার। আপনি কি বজে মেম্বারের কথা কইতেছেন? এটা আগে কইবেন না আপনি। ঠিক ধরেছেন, হ্যাঁ। তা আপনি ওনার কি হন সেইটি তো জানতে চাচ্ছি। ও মামা, এটা আপনি কি কইতেছেন? আপনি নিজে জানেন না? উনি নাকি জনে জনে বলে বেড়াচ্ছে আমি তার ওয়াইফ হই। সালামু আলাইকুম, কোন কি? আমি তো পুস্তাম পাতাছি না। এ ভাই, আপনি কি বাড়িটা সিনায় দিতে পারবেন নাকি? খেলা না দেখা তো আগে কিছু বলা যাবে না। মনে হইতেছে খেলা বেশ জমে যাইব। চলেন দেখা কই। চলেন আমার জীবনের আছে সুইটারে নিয়ে সবাই টানাটানি করে, বুঝলো না সে বুঝলো না, সবাই বিয়ে করে আমিও বুঝতে পারব, কিন্তু সে থাকতো ভাই একা একা বসে রয়েছেন, তা আবার এ দড়ি কালারফুল কাগজ সামনে নিয়ে। আসলে হয়েছে কি ছোট্ট ভাই, মানে সবার মধ্যে এক ধরনের প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে, বুঝতে পারছেন ছোট্ট ভাই, যে আপনার হঠাৎ করে এই দড়ি এই কালারফুল কাগজের প্রতি মমতাটা কি জন্য বাইরে গিয়েছে? আপনি কি মানে আরেকটা ঘটনা ঘটিয়ে কিছু একটা করতে যাচ্ছেন কি, মানে বিষয় এই ধরনের কিছু করার কি চিন্তা ভাবনা বা কিছু? ভাই স্যার, এই জিনিসগুলো আমার জীবনে না হয় দরকার হবে না, কিন্তু তোমাদের জীবনে তো দরকার হলেও হতে পারে, তাই না? কিন্তু ভাই জানা একটা কথা কিন্তু আছে, পুলিশ হলে কিন্তু হবে না। এই যে এই দড়ি না টানায় আমার গলায় পরায় দিতে হবে যদি পুলিশ হয়। আচ্ছা যাও, আমি ওই মেয়ের সাথে কথা বলবো না, তোমাকে সে আর কোনোদিন ডিস্টার্ব করবে না। সত্যি করছেন, সত্যি করছেন ভাইজান, আমি বাইসে যাব। হ্যাঁ সত্যি, আসলে কি জানো, সবার জীবনে সংসার হয় না, আর জোর করে যদি সংসার করতে হয় তাহলে সেই সংসারে ভালোবাসা থাকে না, শান্তি থাকে না, প্রেম থাকে না, এরকম কিছু হওয়ার চাইতে না হয় ভালো। জি ভাই স্যার, সত্য কথা, চিরন্তন সত্য, কিন্তু কথাটা তার কি না বুঝাবে কোন তো? আসলে মানুষ সময় মতো বোঝে না, বোঝে যখন বোঝে তখন আর সময় থাকে না। এই যে আমার দেখতেছ না, আমি হারে হারে টের পাচ্ছি, আপনি এরকম করে মন খারাপ করলে তো আমারও মন খারাপ হয়ে যাবে, বুঝেন না কিসের জন্য? ভাই রে ভাই, তোমরা সবাই আছো বলেই তো আমি বাইচে আছি, এতদিন কবে মরে যেতাম। আরে তোমাদের ভালোবাসার জোরেই তো আমি এখনো বাইতে আছি। আরে এত বড় দুঃখ পাওয়ার পর কেউ আর বাইসে থাকে না। কিরে পড়তেছিস? পড়তেছি। পর পড়ালেখা ছাড়া তো আর গরিবের ভাগ্যে কোনো কিছু নেই, কিন্তু দুঃখের বিষয় কি জানিস, গরিব নাই পড়ালেখা শেখে না, শেখে হইলো গিয়ে বড় লোকেরা। সেটা আমি বুঝতে পারছি বুবু, এই জন্যই তো দেখো না খুব করে লেখাপড়া করতেছি, বইতে উঠি না। খুব ভালো, মন দিয়ে পড়, আর কোনো দিকে কান দিবি না। আচ্ছা পড়।
ঠিক আছে বাবু, তুমি চিন্তা করো না, আমি করতেছি। দেখছো আমার বোন কি সুন্দর পড়ার দিকে নজর দিছে, আর মানুষজন তারে নিয়ে কি কি সব বলে, যত সব লেভেল তারা মানুষজন। আমি তো করা ছেড়ে দেবো না, যুদ্ধ করার জন্য আমার জন্ম হয়েছে, আমি যুদ্ধ করে মরে যাব। এই জন্যই কবি বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলো রে, দরকার হলে আমি যুদ্ধ করতে করতে মরে যাব। তাহলে আমি যুদ্ধ করতে করতে মরে যাবো। তাহলে ওই তো আশ্রম আসতেছে, সনেটের জামাগুলো না আমার একেবারে, আমি তো বুঝতে পারতেছি না এই ফালতু ডালের সনেট সাজায় লাভটা কি হচ্ছে। তোর কি লজ্জা সরম কিছুই নেই? হ্যাঁ এই এর এই সারা শরীর তো তোর মনে হচ্ছে কোথাও টার্গেট আছে। মামা ওই শাক দিয়ে মাছ ঢাকা যায় না, শাকের ভিতর থেকে মাছ ঠিকই লাভতে লাভতে ওঠে। আমি বক্কার, আমি কিন্তু ছেড়ে দেবো না, আমি থানায় যাই রিপোর্ট করব। এই যা, এই তুই এখনই যা তো থানায়, যা থানায় যাই রিপোর্ট কর, যা। দাঁড়া, আগে আমার একটু দম নীতি দে, তারপর দমটা নিয়ে তারপর আয়। এই তুই শাশুড়ির কাছে, আমার শাশুড়ি আমার কাছে মিথ্যা কথা বানায় বানায় কই আমার জেলের ভাত খাওয়াতে চাচ্ছিস তুই? এ মামা, তোমার জন্য তখন তারা আমি মারতে পারিনি, আজকে তারা আমি কিজের করবো। ধরে নিয়ে যাই, ধরে নিয়ে ওর বউর কাছে নিয়ে যাওয়ার। বউ কি বলেছে জানো মামা? বলেছে ওরে পালি পরে কলার ধরে তার হাত পা বাইন্ধে যেন তার কাছে নিয়ে যায়, তাহলে পরে সে খুন্তি গরম করে খুন্তির পিছনটা দিয়ে তার চোখ গালে দেবে। নে চোখ গালে দিলে তুই আর আমার দেখতে পারবি না কোনটা টার্গেট কোনটা সনেট। চল মামা, এসে যাচ্ছে কিন্তু, তো সনেট হয়ে যাচ্ছে, দেখাচ্ছে তুমি হয়তো করছিস কি না। এই 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 যা, আচ্ছা এই হলো তো আবার পালিয়ে গেল আবার। আর তোরে ছাড়াই দেওয়া ঠিক না বুঝলি মামা, কি বসে? না না না, এটা হলো ভয় দেখানো। মনে করো সে যতবার পুলিশের ভয় দেখাবে ততবার আমি তার এই শরীর ভয় দেখাবো। ঠিক একদম পাক্কা, আমার ভাগলে না তুই তো তোরে তো মানিয়েছিল। এই এই সওয়াল দাঁড়া রে বাবা, দাঁড়া 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 দাঁড়া। ও জান বাড়ি গেছে, দাঁড়া। এরে বাবা রে বাবা, এই এই দড়ি, এই হাইটে চলে যাওয়ার প্ল্যান করতেছেন, দড়ি দিয়ে ভ্যানের মাঠঘাটের সাথে বাঁধতে রাখবো, সামনের চাকার সঙ্গে কয়ে দিচ্ছি। এ বাবা শোন শোন, আমারে নিয়ে যেয়ে তোকের কোনো লাভ আছে ক? হ্যাঁ, বাংলা ছবি দেখেছেন? হ্যাঁ, সেখানে কি করে সবাই? হ্যাঁ, একেবারে বাইরে উঠলি না পারে, বাপ মারে জিম্মি করে তারপরে টেকা আদায় করে, দরকার পড়লে আপনারে আম গাছের সাথে ঝুলাই দেবে। কেমন ধরো কথা, এ কি করে কথা কওয়া লাগে তুই জানিস নে? হ্যাঁ হ্যাঁ, তুই মরবি মানুষ মারিস না তুই? এই তুমি না মাতব, দাও কেমন কথা কয় দাও। আসলে চাচা ওই ঘটনা ঘটেছে কি? আরে ব্যাপারে চাচা, তোমার বউরে আনতে দিলে না কেন? তারে আনলে ওই যে তারো গাছে জোলাত। ওরে আল্লাহ রে আল্লাহ, এসব কি কথা কয়? এ তোরা আমাকে মারতেছিস না কেন বাবা? মাইরে ফেলা আমি বেঁচে যাই, আমারই আর ভাল লাগতেছে না। এত সোজা না মাইরে ফেলা। শোনেন চাচা, আসলে ওগের গায়ে হলো বিদেশে জেল খাটার জ্বালা, সেই জ্বালা বড় জ্বালা, মনে টাকার শোক। এই টাকার শোক আর জেল খাটার জ্বালা এই দুয়ে মিলে একটা এত বড় ককটেল হয়া বাস্ট হবে, ঠিক না? এই এই তুই যখন এত কতি পারিস তখন তুই ক কাঙালে সাওল কন। আমি তো কব, হ্যাঁ
এখন এই সময় আমরা যদি একটু বেশি কথা কই সেটা কিন্তু শোনা লাগবে। কি জন্য শোনা লাগবে? কারণ টাকা নেওয়ার সময় মনে ছিল না যে এই টাকা এক সময় বড় বড় ককটেল হয় নিজের গার পরে সে লাগবি আর ফুটবি ফুটবি, ঠিক না? ওরে বিয়াদব, এই এই আরে এসব তো আমি কব, আমার মুখের কথা কেড়ে নিয়ে তোর কত কী ডাক হয়েছে? হ্যাঁ এই বিয়াদবটারে কেড়ে আনিয়েছে রে, হ্যাঁ এই বিয়াদবটারে কেড়ে আনিয়েছে। এই এই সবাই থামো, এই তোমরা হচ্ছে কি আমাদের ভাই? তোমরা এসেছো স্বাগত জানাই। এই চাচা এই এই আপনার সওয়ালকে কতি পারেন না? এই যে জমি জমা দোকান পাট বেচে আমরা টাকা দিয়েছি দিয়েছি, হ্যাঁ টাকা ফেরত দিতে কতি পারেন না? কতি পারেন না? টাকা ছাড়া কিন্তু যাচ্ছি না, আর কাইতে পড়ার চেষ্টা করবেন না। না 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 ওরে শুন শুন, যদি কাইতে পড়ার চেষ্টা করেন এই যে বাংলা সিনেমার মতো ঝুলায় রাখবো। না না বাবা, না বাবা তো তোরা ঝুলেস না, আমি কাইতে পড়বো না, আমার কাইতে পড়ার মনে থাকে জান না। এই সব মাথা মাল ভাই চলেন, এইভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার এটা তো ঠিক কথা না, তাই না? না হয়েছে কি ছোট্ট ভাই, আসলে এইভাবে না নিয়ে আমার যেটা মনে হচ্ছে উনি যেটা বলেছে সেটা মনে করেন যে শুভ সূচনার ইঙ্গিত হতে পারে, তাই নি? বাবু যা, তুই ভাইয়ের বন্ধু সাসারে খবর দিয়ে যা। ভাইজান কাউরে ডাকার দরকার নেই, ওসব নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন না। ওই মহিলাও একা আপনিও একা, তারপরেও যদি আলোচনার জন্য ডাকতে হয়। এই বাবু যা, যাই মাকু ভাইরে ডাকে নিয়ে যা। যাবে যাইতেছি। সেটাই মানে এখানে একটা সম্ভাবনা দেখা যায়। জি ভাইজান, আপনিও একা ওই মহিলাও একা, তো আমরা কিন্তু কথাবার্তা আগাইতেই পারি, ঠিক না? আমার কি করছেন ভাবি, আগাইতে পারি মানে আপনি শুরু করে দেন ছোট ভাই, আপনি জানতো কোনো সমস্যা নেই, দেখতেছি দেখতেছি। আচ্ছা দেখো যেটা ভালো মনে হয়। আমরা কিন্তু আলোচনা শুরু করে দিলাম ভাইজান। আচ্ছা ওই এইবার কিন্তু ওই যে চুরি করে গরু এনে জবাই করে সবাই আবার সবার করে দিও না। আপনি ভাইজান উনি একদম চিন্তাই করবেন না, ও দায়িত্ব আমি নিচ্ছি, আপনি নিশ্চিন্তে যায় ঘুমান যান। হ্যাঁ এখন তুমি মেয়ে মানুষ, তুমি ঠান্ডা মাথা, তুমি এগুলো সব বুঝবা, একটু তদারকি কইরো। জি জি জি, অসুবিধা নেই আপনি যান। কারণ জি জি জি, ছোট ভাই যান। আরে আপা, আপনি দেখ আজ মানুষ গেলেন তো গেলেন, আর ফিরে আসার নাম গন্ধ নাই। আপনার কি পুরুষ কেউ আইসাপুরে আছিল নাকি? যদি থাকে তাহলে কোনো সমস্যা নাই, আইসাপুরের গ্রামের মানুষ মনে করেন যে সকালবেলা যদি গল্প শুরু করে সকাল পার হয়ে যাবো, দুপুর পার হয়ে যাবো, বিকাল পার হয়ে যাবো, মনে করছে রাইতেও পার হয়ে যাবো। পাশের বাড়ি গ্রামের লোকজন আইসা যদি কয় ওই মিয়া দেড় দিন হয়ে গেছে আপনি গল্প করতেছেন, তাহলেও থামবো না। কি করতেছেন? গিনেস বুকে কি একটা নাম আছে? বুকে তো নাম থাকবো, নাম না দেখলে এরকম হয় কোন? আপনি গিনেস বুক বুঝেছেন? গিনেস বুক, গিনেস বুক, আলার বুক মানে তো বই, এইখানে আবার মানুষের বুকের কথা বুঝাইছি নি আমি, আলার জানি না বলে তো বলিব। আরে এই ভাই কথা বলেন না কিসের জন্য? মানে না আপনি কোন বুকের কথা বলতেছেন? বড় বুকের কথা বলতেছেন? আমার শ্বশুর আব্বার বুক এই গ্রামের মধ্যে সবচেয়ে চৌড়া বুক, মনে করছে লুবে ভরা, দয়া মায়া বেশি তো। আরে ভাই এই বুক সেই বুক না, এটা হচ্ছে বই। এই বইয়ের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ যে কাজগুলো হয় যারা করে তাদের নাম লিখে রাখা হয়, বুঝেছেন? ও আচ্ছা আচ্ছা, ওই বুকের মধ্যে নাম উঠলে কি টাকা পয়সা দেয়? না রে ভাই, স্বীকৃতি দেয়। স্বীকৃতি দিলে আমি কি করুম? ওই স্বীকৃতি দেখে আমি কব্বরে যেমন পানি কেমন। আচ্ছা আপা, ওই খারাপ লোক যারা খারাপ কাজে সেরা হেগো নাম কি উঠে? আমার মনে হয় আছে, মানে জঘন্য খারাপের একটা তালিকা থাকতেও থাকে। তাইলে তো মনে করেন যে আইসাপুরে এমন একটা স্বামী আছে, মনে করেন যে আবাইল্লা স্বামী থাকে না কিচ্ছু, মনে করেন যে লম্বা বউ বিয়ে করছে, তারপর মুঝে বউয়ের পিটানি খায়, তারপর মনে করেন যে ওই যে সোনা দানা চুরি কইরা, তারপরে একটা মানে আসামি হয়ে যায়, এরকম স্বামীর নামও কিন্তু লিখতে পারেন। এই তুই কী করলি আমার আপার, তুই কী করলি? হ্যাঁ আপা, আপা আমার আপা,
কেটাপা কোন কি আপনি যে হেরা আপা এটা তো কোন এত কোন বুক শুকলিয়ে কথা কইছেন খালি আপা না আপার সে অনেক বড় কিছু আমার বউয়ের বড় বোন হাই 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 আপা এই কামটা করছেন কি এরকম একটা খারাপ মানুষের লোকে আপনার বন্ধু বিয়া দিয়েছেন এখনই আপনি ভুক ওলাদের ডাক দেন আপনার সামনে পৃথিবীর সেরা খারাপ লোকটা খারাপ আছে কি কলি তুই এই কি কলি আমি খারাপ পারো না কেন খারাপ মানুষ ধরে আজকে খারাপ দেখছেন দেখছেন আপা কামটা দেখছেন এই কি করবে এই ভাই আপনি করেন এই দেখেন আপনি দেখেন একটা মানুষ দিন না এ গোপন কথা ভাজ করছি বলে ভালো লাগছে না হ্যাঁ কত দিন আপা এই আপা দেখেন আপা দিন না বলতে আপা আপা আপনি দেখেন দেখেন আপনি এই ভাই এই করে এই 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 হ্যাঁ এই খারাপ হলে একটা থাকে সে হচ্ছে এত খারাপ বুঝেছি চলো 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 বাড়ি যাবো তো আরে কদু তো ভেঙে ফেলাইছি কদু নিয়ে আসছি আর ওই টাকি মাছ নিয়েছি টাকি মাছ কত আনবো এটা না নিয়ে গেলি আপনার ছোট মন আমার মারবে না পিছিয়ে পালাবে অবশ্য খাসির মাংস আনতে চেয়েছিলাম না পেয়ে কদু আর ওই যে টাকি মাছ নিয়েছি খাসির মাংস টাকি মাছের মাঝখানে কোনো কিছু চোখে বাঁধিনি তোমার মানে হয়েছে কি আজকে তারা হরে করে আসছি তো আজকে খাই নেন কালকে আবার আনবো নি চলো আসেন ব্যাগটা তো এদিকে রয়ে গেছে তাজা টাকি বুঝলি বড় বড় টাকি চলে আসেন আচ্ছা মুগুল ভাই কি করা যায় বলেন তো না মানে এখন মেয়ের বাপ মার কাছে গিয়ে প্রস্তাব দিতে হবে মানে বিয়ে শাদি যেভাবে করতে হয় যে নিয়ম কানুনে আগাতে হয় সেরাম করেই করতে হবে আর যদি ছোট্ট ভাই ফাঁক দিয়ে প্রেম টেম কইরে মোটামুটি মেয়ের সাথে একটা সিস্টেম করে ফেলতে পারে তাহলে পরে তো আর কিছুই দরকার নেই মায়া বিবি রাজি তো কি আকারে কাজ কেল্লাপতি ঠাস না ভাই যান তারে দিয়ে এসে প্রেম টেম হবে না ওরে বাবারি বাবা মানে এই কয়দিনের মধ্যে আপনি এত কিছু একে কনফার্ম করে ফেলান আপনি কি করে টের পেলেন আমি টের পেলাম মানে এটা কি ধরনের প্রশ্ন করছেন এর মধ্যে কিরম জানি একটা গন্ধ পাচ্ছি না 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 আপনি তো খালি 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 মানে প্যাঁচ ধরেন মানে আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে করছি না মানে আমি করছি যে ভাই যে পারবে না সেটা আপনি কি করে টের পেলেন সেটা করছি আর কি আরে মিয়া যে নিজের বিয়ে করে বউরে ধরে রাখতে পারে না শেষ করবে সে প্রেম টেম না আপনি তো আপনার নিজের বর ধরে রাখতে পারেননি বিয়ে করে জামাই ধরে রাখতে পারেননি সিডা হে মিয়া এই কি করেন এই কি করেন এই মুখ সামলে কথা কন কি করছেন সব হ্যাঁ কি বললেন আপনি আমার জামাই নিয়ে কোটা দিচ্ছেন কি জানেন আপনি তো খুবই খারাপ এই কি হয়েছে এই সমস্যা কি এই যে আমি একটু কিছু সুন্দর মন নিয়ে উঠে গেলাম একটা ভালো বিষয় নিয়ে আলাপ হচ্ছিল এখানে আবার তুলে শুরু করে দিলে সমস্যা তো একটা সমস্যা দেখতেছি এ তো ছোট লেদা বাচ্চার মতো কথাবার্তা না পারলে কিছু না পারলে ভ্যা ভ্যা করে কান্না কান্না আরে হইছে হইছে কান্দো না এগ্রি ছাড়েন তো আমি কি করব সে আমার স্বামী নিয়ে কথা বলবে আমি কিছু বলতে পারবো না বিষয় আসো বিষয় বিষয় না না এটা কেমন কথা কি তোমার কথা চিন্তা করলে খালি কান্নাই আসতেছে কান্নাই আসতেছে ওই যে এই যে এবার খাসি একটু বাড়ায় দেওয়া লাগবে আর গরু কিন্তু লালটা কেনাই যাবে না না প্রয়োজনে সার গরু কিনে আনবো কালো কালো দেখে বেশ কয়েকটি আনবো বাপুরে তোর তো সবই জানিস
আমার বয়স ধর 70-16, এখন শরীর চলে না, আবার ওই হাটে যে বেচা কিনা না করলে তো সংসার চলে না বাবা, কি করব ক বাবুরে। আমার ছোট ছাওয়ালটা তো মানুষই ছিল, সেও এখন অমানুষের রাস্তা ধরেছে, নিরুদ্দেশ। তাই বাবা এখন আমার আয়রা তো আমাকেই করা লাগে ক। সারা জীবন মানুষ ঠকিয়েছেন আর মিথ্যে কথা বলিছেন, সেই জন্য আজকে আপনার এই দশা, যে কথাই আছে না যেমন কর্ম তেমন ফল। আরে বাপুরে কি কথা কস তোরা, এটা তোমার পেশা, আর বিদেশে শুনেছি এই পেশার মেলা দাম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, কথা কম বলো, সরুর দালাল কোন জায়গার কথা বেশি বলতিছে। পেশা পেশা ওই পেশার আমি খেতা পড়ি। আরে না তুই বসে আছিস কিসের জন্য? ব্যান্ডেল। এই বাপু এই এই তোরা থাম দিনি, এটা কিন্তু অনেক অতিরিক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা উনি একটা মুরব্বী মানুষ, উনার কি দোষ ছিল? উনার সাথে তোরা এরকম ব্যবহার করছিস কেন? তো উনার দোষটা কার দোষ? যে ছেলের জন্ম দিয়েছে সেটাই তো বিরাট অপরাধ। শোনো, এই তুমি গ্রামের মাধব বল না ছাটকা চিংড়ি, একবার ফাল দিয়া এই কুল থেকে ওই কুলে যাও, আবার ওই কুল থেকে এই কুলে যাও। আসলে তুমি কোন কুলের বোঝা মুশকিল। গ্রামের মাতব্বরদের তো এই স্বভাব, কি ঠিক না? এই বিয়াদব এই তুই থাম, তোরা কিন্তু চড়ায় দাঁত ফেলাই দেবো, জানাম না মেটা যা। এ বাবু তুই থাম তো বাবা থাম, এই আর কি মানবতা হলে কিছু আছে? মানবতা খুঁজতিছে খুঁজতিছে, তোমার সওয়াল লাখ লাখ টাকা নিয়ে ভাইকে গেছি আর মানবাধিকার খুঁজতিছো না? হ্যাঁ ফালতু কত কর, জায়গা পাও না জায়গা পাও না। এই না না এই তোর কি সরাবো নাকি? হ্যাঁ এই ভ্যান ঠেলিসটা কেন? এই নাম 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 যা ভ্যান ঠেলিস, নাম তুই রানা ভ্যান ঠেল, যা ভ্যান ঠেল, এই টান চল আজকে বুঝাবো নে মানবাধিকার নাই। এই তো আসতেছে, আসো আসো আসো। বক্করের সঙ্গে তোমার সম্পর্ক এখন একটু খারাপ যাচ্ছে, এই সুযোগে এটা প্যাচ লাগা দেব নে। শুনেছি, শুনে মনে মনে শান্তি কামনাও করেছি। সে কি মনে মনে শান্তি কামনা করলে কি হবে? আপনি যদি জোরে সোরে শান্তিটা কামনা করেন তাহলে পরে আমার মনে একটু শান্তি আসে। কিন্তু তোমার জন্য যে আমি আসলে শান্তি কামনা করতেই পারতেছি না। তা কি করে হয় আপা, আমি আপনার সালাম দিলাম আপনি মনে মনে উত্তর নিলেন, তার মানে শান্তি কামনা করলেন। তো মনে মনে যদি শান্তি কামনা করতে পারেন তো সামনাসামনি শান্তি কামনা করতে কি সমস্যা? তবে আমি বুঝি আপনার মনের অবস্থা, আমি বুঝি। মানে স্বামী যদি রাম করে তাহলে পরে কি আর আপনার মনটা ভালো থাকে আপা? থাকে না। না আমি আসলে কিছু বলতে চাই না, কিন্তু আবার না বললেও পারতেছি না। এমন একটা ঘটনা, মানে বক্কর সাহেব কাল রাতে আমাদের বাড়ি আসছিল। কিসের জন্য? সে তো অনেক কথা, অনেক কথা আপা। মনে করেন যে আমার কাছে হেল্প চায়, আমি বললাম যে আমার আপার বিরুদ্ধে আমি কোনো হেল্প আপনার করতে পারবো না। এক পর্যায়ে আমার হাত ধরে বলে পারলো সে নাকি আপনার ডিভোর্স দেবে। তবে আমি বুঝি আপনার মনের অবস্থা, আমি বুঝি। মানে স্বামী যদি রাম করে তাহলে পরে কি আর আপনার মনটা ভালো থাকে আপা? থাকে না। না আমি আসলে কিছু বলতে চাই না, কিন্তু আবার না বললেও পারতেছি না। এমন একটা ঘটনা, মানে বক্কর সাহেব কাল রাতে আমাদের বাড়ি আসছিল। কিসের জন্য? সে তো অনেক কথা, অনেক কথা আপা। মনে করেন যে আমার কাছে হেল্প চায়, আমি বললাম যে আমার আপার বিরুদ্ধে আমি কোনো হেল্প আপনার করতে পারবো না। এক পর্যায়ে আমার হাত ধরে বলে ফেললো সে নাকি আপনার ডিভোর্স দেবে। আদাব আদাব আদাব।
সে আমারে কি ডিভোর্স দিবে? আমি নিজেই তারে ডিভোর্স দিয়ে দিব। সি 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 আপা এইসব কথা বলেন না আপা। দেখেন আমি আছি, আমি দেখতেছি, আমি বিষয়টা দেখতেছি। আপনি ডিভোর্স দেবেন মানে এটা কোনো কথা হতে পারে? আরে আমি তো আমার মারে দেখিনি, কিন্তু আমার খালার রাজ দেখেছি। খালা এইরকম একটা মমতাময়ী খালার মেয়ে আপনি। আরে আমি থাকতে আপনাকে কোনো ক্ষতি হতে দেব না। আমার সঙ্গে তোর কোনো শত্রুতা নেই, শত্রুতা আছে হচ্ছে আমার ভাইয়ের সঙ্গে। সে এখন জেলে আছে, জেল থেকে বেরোলে তার সঙ্গে লাত্তালাত্তি যত পারিস করিস, কিন্তু আমার সঙ্গে যদি করিস আপা আপনার দেবরের কথাটা বলে দেন, আমার সঙ্গে যেন শুধু শুধু লড়তি না আসে। তোমার যদি পিট চুলকায় কোনো ভাবে তাহলে পরে মান্দার গাছের কাঁটার সঙ্গে গিয়ে পিট চুলকায় আসো, আমার সঙ্গে না। আমার সঙ্গে পিট চুলকাতে আসবা ছাল পাগল সব উঠায় ফেলবো, মনে রেখো। আপা আসি, আসসালামু আলাইকুম। খালি তুমি সাইডে দিলে বলে কিছু বললাম না, আমার সাথে মাস্তানি করতে আসে, আমি মাস্তানি শোন রে ভাই। এই যুগটা হচ্ছে দেয়ানিয়ার যুগ, কিছু দিতে হবে কিছু নিতে হবে। ও দেয়ানিয়া কি কব বাবা, এই দেয়ানিয়া নাম নিয়ে অলরেডি ছবি হয়ে গেছে, সিনেমা হয়ে গেছে। মানে ওই যে উত্তম কুমার আছে না, সেখানে সিনেমাটা করেছিল, কিন্তু সেই সিনেমার নকল আমাদের দেশের পরিচালকরা করেছে। আমি দেখেছি, কিন্তু একার সিন টু সিন মারি দিয়েছে, মানে কাট করে দিয়েছে। আরে কাট করে দিয়েছে, তুই এইসব সিনেমার কথা তুলতেছিস? আরে আমি বলতেছি একটা সিরিয়াস কথা, সিরিয়াস করার মাঝখানে এই সিনেমার কথা তুলতে হবে? ওরে আপা আপনি মনে হয় জানেন না, আমি পর্যটকের পাশাপাশি একজন সিনেমার সুদক্ষ দর্শক। এ যাবৎকাল মনে করেন যে রাজ্জাক, শাবানা, আলমগীর, মাসুদ রানা, সুচরিতা থেকে শুরু করে সবার সিনেমা আমার দেখা শেষ। বুঝেছি, থামাও, সিনেমার কথা বাদ দাও, এখন সিরিয়াস কথা বলো। শোনো, আমার এখানে বেশি দিন থাকা সম্ভব না, তুমি আমাদের আমার সম্পত্তি পাওয়ার ব্যবস্থা করে দেবা, ঠিক আছে? আমার সম্পত্তির ভাগ যদি আমি ঠিক মতো না পাই তাহলে পরে কিন্তু সমস্যা হয়ে যাবে না। আর আমি তোমারে তোমার বউ সহ শ্বশুর বাড়ি যাওয়ার সাহায্য করবো না। আপা খালি সাহায্য করলে চলবে না, কিন্তু আমার কাজটা করে দিতে হবে। হেই বেটা, বউ কি তোর না আমার? না আমার। তাহলে পরে তুই সাথে করে নিয়ে যাবে, আমি হেল্প করবো। জি বুঝতে পেরেছি। এই তো বুঝতে পারিস, এই দেখ ভাই, এতক্ষণ ধরে তুমি তুই তুই করে বলতেছিস, কিছু মাইন্ড করিস না ভাই। কি ইজি কথা কর না আপা, আপনি বড় আপা না, আদর ভালোবাসে দিয়ে বলেছেন, আমার ভালোই লাগতেছে। চল ভাই চল চল, তাড়াতাড়ি চলেন। টাকি মাছ কিনেছি, টাকি মাছ মরে গেলে 7 টাকায় টাকি, তারপরে আবার বুয়াল টল মরলে অসুবিধা নাই, বুঝছেন না? টাকি মাছ কিনে যেন ফস করতেছিস, মুরগি বা খাসি কিনলে না জানি কিরকম তর পাবি রে। ওরে আপা প্রথম দিন টাকি মাছ খান, অসুবিধা নেই, কালকে নিয়ে আসবে, মুরগি নাইলে কাজি মাছ একটা নিয়ে আসবে। কাল তাহলে মুড়ি ঘন্ট খাবো, মুড়ি ঘন্ট। বাবি দেখছো কিরম মাস্তানি করে গেল? হ্যাঁ আমি মাস্তানি সহ্য করতে পারি না, খোদার কসম করে করছি তোর মাস্তানি আমি বাইর করে ছাড়বো, আমি সারা লোক না, আমি দেখাই দিব তোকে। কি থামো থামো কাচ্ছি। ঠিক আছে তুমি কসম বলে সাইডে দিলাম, থাইমে গেলাম, আমি সাইডে দিব না ওরে, আমি দেখে নিব। হ্যাঁ তোমারে আমি এক ঘন্টা সময়, এক ঘন্টার মতো ওরে সাইড, এক ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে যেখান থেকে পারো তোমার বাইরে এনে আমার সাথে হাজির করো, সে নাকি আমার ডিভোর্স দিবে। হ্যাঁ ডিভোর্স কত প্রকার কি কি তারে আমি দেখাই ছাড়তেছি, যাও। ভাবি ভাই আবার কি করেছে, খুলে কত কি আর হবি, সে নাকি এরে তারে বলে বেড়াচ্ছে সে আমারে পরিত্যাগ করবে। আরে আমি তারে পরিত্যাগ করি না, সে আমারে পরিত্যাগ করবে, এটা আমি দেখে ছাড়বো না। শোন তোরা বাইসে গেলি এই সমাজের এই নিয়মের জন্যে, সমাজ আমাকে সেই সুযোগ দেয়নি, তোরা যেমন তিন তালাক করলি তালাক হয়, সেই সুযোগ যদি আমাকে হতো তাহলে পরে আমি দেখাই। ওরে ভাবি এটা যে কি কষ্ট না ভাবি, হ্যাঁ এইরকম যদি মেয়েদের সুযোগ দেওয়া হইতো তাহলে পুরুষদের প্রথম দিনে অর্ধেক তালাক দিয়ে শেষ করে দিত, পরের দিন আর অর্ধেক, বুঝতে পারছিস? এই সবাই তোর ভাইয়ের মতো এত খারাপ না যে সবারই দশা হবে।
ভাবি আসলে দোষ দিয়ে লাভ নেই, কারো কোনো দোষ নেই। আসলে হয়েছে কি আমাদের খাবারের না অবস্থা ভাবি, মানে এত সার মার দিচ্ছে খাবারের মধ্যে যে খায়ে গ্যাস কম করে মানুষের মাথা গরম হয়ে যায়। কথা ঘুরাবি না, তোর আমি যেই কাজ করতে বললাম সেটা এক ঘন্টার মধ্যে তোর ভাইরে এনে আমার সামনে হাজির করবি, তা না হলে আজ বিকেলের মধ্যে তুই তোর বউ নিয়ে আমার বাড়ি ফিরে যাবি। এ ভাবি অন্য কোনো কাজ তো করিস তুই ভাবি, এরকম কাজ দিও না ভাবি। আর ভাবি তুমি তো জানো ভাই যদি একেবারে গোপনে চলে যায় তাহলে তিরুনি অভিযান দিয়ে তাকে বাইর করা সম্ভব না, আর আমি একা মানুষ কি করে বাইর করবো ভাবি। একবার ভাবো আমার পাঁচটা চাষটা শেষ কিসের জন্য? আমার পাঁচটা চাষে কোনো লাভ নাই, তোরা যেই কাজ করতে করলাম সেটা কর, তোর ভাইরে আইনে এক ঘন্টার মধ্যে আমার হাজির কর। এ ভাবি ভাবি এ শালা বড় বিপদে পড়লাম তো। হ্যাঁ ওই শালা ভাবি রে কি বুঝাই গেল যে ভাবি একেবারে গইলে গেল গা। বড় ভাইরে আমি কল থেকে খুঁজে আনি, বড় ভাইরে খোঁজার জন্য তো শালার কাছে যাওয়া লাগবে না, শালার আবার পা ধরে কল লাগবে না, কি আর করবো যাই ঘর থেকে নামাই দিবে না এখন কি। শালা বক্কর তো পায় নেই দাঁড়া, এ কানা থামাও তো, এ ভ্যান চলো। রক্ত জমা করিতে হবে, ও যে কাজ করেছে এটাই ওর উচিত শিক্ষা হবে। না ভাই কাঁচা কঞ্চি দিয়ে শুধু মারলে ওর হবে না, ওর এমন মারতে হবে যাতে ও নিজের চেহারা দেখে নিজে না চিনতে পারে। কোনো শব্দ করবা না, কান্না থামাও, বিদ্রোহ হবে, শুধু সপাং 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 সপাং। আচ্ছা থাম, আচ্ছা ভাই তাহলে আমার বকর বাইরে কোন জায়গায় পায়ে ব্যথা পাই বেশি রং চঙা হয়ে যায়,
এটা তো একবার আমি কক্সবাজার গেছিলাম তখন নিছিলাম। এটা সাগর ধারে পড়লে এটা মনে হয় যে ওটা ঠিক আছে, এটা আমাদের গাঁও গ্রামে মানাবে না, না অন্য একটা করি। লাল লাল আছে ভালোই লাগবে, বেশি লাল হয়ে গেছে নাকি? কি আপনি এমন করে ডাকলেন কিসের জন্য? ছোট্ট ভাই আমার কলিজা থাক করে উঠেছে। ও খোদা, আমারই তো ভয় পাইয়া দিছিল। আসলে তুমি আমারে খুব বেশি ভালোবাসো তো, তাই একটু ভয় পাইছো, একটু ধক করে উঠছে। আসলে আমার তো তেমন কিছু হয়নি। তারপরও ভাই জানি রাম করে রাম করে ডাকবেন না, ভাই জানি রাম করে ডাকবেন না। আচ্ছা ঠিক আছে, এরকম করে ডাক করে দেখো তো আমাকে কেমন লাগতেছে। ওয়াল্লা ভাই জান, ওয়েস তো আমি আপনার দিকে তাকাই দেখি, আপনাকে দেখি বেশ সুন্দর লাগছে। ও মা গো, আপনি এরকম করে পড়েন না কেন? আপনি ভাইজানের ঋণটা নষ্ট করে কিরাম সুন্দর দেখাচ্ছিল কন্ত। জানেন ভাইজান, রবি না মাঝে মাঝে ইরাম করে ইন করে পড়তো, কি যে সুন্দর লাগতো। এই কে পড়তো না পড়তো এসব কথা বলো না তো, আমারে কেমন লাগতো সেটা বলো, আমার কি বানাইছে? ভাইজান এই রংটার সাথে আপনার গায়ের রংটা কেমন যেন ম্যাচ খাচ্ছে না, না বেশি একটা ভালো লাগতেছে না। আমার কেমন জানি মনে হচ্ছে রং একটু বেশি কটকটা হয়ে গেছে, লাল হয়েছে না, মানাচ্ছে না ঠিক, লাল হয়ে গেছে না। আমার তেমন লাগতেছে ও একটু লাল। আরো আছে তো, আরো জামা আছে আছে আছে, এই যে দেখি, এই যে এদিকে লতা পাতা আছে, এটা এটা সুন্দর না? না 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 না, এটা আবার বেশি টিনিস হয়ে যাচ্ছে, মানে ছোট বাচ্চা ছেলেরা এগুলি খুব পছন্দ করে। আরে এই যে সমুদ্র ত্রুমুদ্র আপনার সাথে ঠিক যাচ্ছে না। আমার বয়স তো তেমন হয়নি। তারপর তারপর মানাবি না মানাবি না। লিডার আমার একটা শার্ট আছে, নিয়ে আসি। তোর শার্ট আমার আচ্ছা যা দিনে নিয়ে নিয়ে চা 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 নিয়ে। আমার শার্ট আছে, অনেক শার্ট আছে। আসলে হয়েছে কি আমার যে ফিগার একটু স্লিম তো আমি আমার সব মানাবে না, যাবে না ঠিক, বুঝতে পারছি না। তোমারটা লাগবে না, তুমি সিগনেচার করে মানুষ। ও ও এ বউ, এ কোনে গেল রে বল, এ বউ আপার জন্য টাকি মাছে লাউ নিয়ে আসছি বুঝছো, ভাঙা বাজারে গিয়েছি তো ওই খাসির মাংস না পাইলাম না, তো অসুবিধা নেই কালকে নিয়ে আসবানি। শোনো আমি তো গোসল সেরে আসি, কালকে সারাদিন ঘুমাইনি তো বুঝছো, সব কিরম জল দিচ্ছে এখানে, আমি তো গোসল এসে আপা রান্না বান্না করেন একসাথে খাবার। তোর বরের কিন্তু মাথায় হেড ভালো আছে, তোমার কি দেখে এরমটা মনে হলো বাবু? আমার তো মনে হয় মাথায় হেডই নেই, তাস তো বলদের বলদ। আরে দেখলি না খাসি খাওয়াতে পারুক আর না পারুক, গল্প কিন্তু কুমতালে দিচ্ছে না। ওই যে টাকি মাছ এমনভাবে গল্প দিচ্ছে যে মনে হচ্ছে টাকি মাছ আমি খাসির মাংস মনে করে খাবো। আরে ওর গল্প শুনে তো আমার বাপ পাগল হয়ে গেছিল, আর দুনিয়ার মানুষ আমি গল্প শুনে পাগল হয়। তারপর যখন ভিতরে আসে তারপর ওর কাজ কারবার দেখলি মনের গালে মুখে চড়াই। চিন্তা করতে পারো কত বড় খারাপ, নিজের বউয়ের কানের তাদের তো চুরি করায়। তুমি বাস কলে দিতে পারতাম বউ আমার শান্তি হইতো। নিজের বরে কেউ ইরাম করে বলে? যে স্বামী ওরে ইরাম করে বলা উচিত। আমার কিন্তু একটা কথা মনে হচ্ছে, মনে হচ্ছে যে মানে তোর যে চুরির ঘটনা তার সাথে ক্যাসেভানি যুক্ত না, মানে তারে ফাঁসানো হয়েছিল। তুমি এবার এই জিনিস কোন জায়গাতে আবিষ্কার করলে বাবু? তুমি জানো না
সে নিজে 10,000 টাকা দিয়ে একটা মানুষ ভাড়া করে নিয়ে আইছিল আমার সামনে সাক্ষী দিয়ে আমি জানি যে তুই আমার বিশ্বাস করবি না কিন্তু আমি প্রমাণ করে ছাড়বো ওরে ফাঁসানো হয়েছিল ওর ভিতরে ছিল না ভালো তো প্রমাণ করতে পারলি করো সে নির্দোষ হলে তো আমার আরো বেশি ভালো লাগবে না যাই হোক চলো রান্না বান্না করি আমি এক কাজ করি আমি পূর্বের যে জামা গুলো পরতাম সচরাচর যে জামা পরি প্রয়োজন সেটাই পরিনি সেটাই পরবে দিনকাল ভালো না সবাই বলবে মেম্বার সাহেবের কি আরম্ভ করছে ও কি এখন কি এই গুন্ডা পান্ডার সাথে নিয়ে চলে নাকি দিনকাল ভালো না সবাই বলবে মেম্বার সাহেবের কি আরম্ভ করছে ও কি এখন কি এই গুন্ডা পান্ডার সাথে নিয়ে চলে নাকি মান সম্মান ছোট্ট ভাই কি করছে আমরা গুন্ডা পান্ডার মতো দেখা যায় আমরা জেন্টলম্যান জেন্টল লেডি ঠিক আছে জেন্টলম্যানের মতো তোমার জেন্টল লেডির মতো বাসায় থাকো আমি যেখানে যাবো সেখানে যাইতে হবে এমনি যে আমার স্পেশাল একটা মিটিং আছে আচ্ছা ঠিক আছে যাচ্ছি না ঠিক আছে আমি যাই আমার পাসপোর্ট আইসো না খবরদার যা করছিলাম কি না ঠিক আছে আবার এই তো কি আরম্ভ করলি আচ্ছা ঠিক আছে আমি একা যাবো আমার নিজের কাজ আপনি একটু ভাবি তো দিতে পারবি না তো এত ভাবার কি আছে আমি হারা যাবো আমার তো কিরম জানি সন্দেহ মনে হচ্ছে রে সুবিধা মনে হচ্ছে না তুই একটু যা তো ছোট্ট ভাইয়ের পিছন পিছন যা তো গিয়ে দেখ তো এই টিউনো সাপটা কিরা যা আমার কিন্তু কেমন জানি সন্দেহ লাগতেছে মানে ছোট্ট ভাইরা আমি ঠিক বুঝতে পারতেছি না আমার মনে হচ্ছে ছোট্ট ভাই প্রেমে পড়েছে দুরুজা এত বয়সে এটা কি করে সম্ভব আজে বাজে কথা সাথে ভাবি প্রেমের কোনো বয়স লাগে না কখন যে প্রেম চলে আসে বলা যায় না সেখানে বৃদ্ধ ছোট বলো এর কোনো ব্যথাভেদ নেই শুনেন আমার চাচা ভাবসঙ্গীত গাইত ভাবসঙ্গীতে মন নিয়ে অনেক কথাবার্তা করতো আমি অবশ্য অতটা পারি না বুঝিনি তবে যা বুঝি সেটা ইনাফ আচ্ছা ঠিক আছে দেখা যাক বাবুল তো গেছেই আসুক কি খবর নিয়ে আসে তারপর আমরা ভাববো না ঠিক আছে মাপসাইতে আছিস
না হইছে কি ভাই আসলে কতদিন ধরে ভাই আমিও মেহমান আপনিও তো মেহমান তাই না ভাই মানে তাই কছিলাম যে মেহমান হয়ে আমরা এইসব ঝামেলায় গিয়ে কি লাভ হ্যাঁ ঝামেলায় গিয়ে তো আমাদের কোনো লাভ নেই বলেন আপনি বলেন লাভ আছে কোন হ্যাঁ কোনো লাভ আছে না আমার দিক থেকে কোনো লাভ নেই কিন্তু মনে হচ্ছে তোর দিক থেকে কোনো লাভ আছে আর তাই না হলে কাপুরুষের মতো তুই পিছন দিয়ে আমার আঘাত করতে আসলি কি কারণে আয় সামনাসামনি আয় আর আশা আসির কোনো দরকার নেই ভাই আসেন ভাই আমরা দুজন মিলেমিশে এক হয়ে যাই ভাই আচ্ছা ঠিক আছে মিলতে পারি একটা শর্তে শোন তোর সঙ্গে আমার ভাইয়ের যে একটা মারামারি হয়েছিল সেই কারণে যে একটা কেস হয়েছিল কেসটা হয়েছিল অ্যাটেম্প টু মার্ডার তুই কোর্টে গিয়ে বলবি তোর সঙ্গে আমার ভাইয়ের যে মারামারি হয়েছে সেটাই এত বড় মারামারি না যে কেস হইতে হবে অ্যাটেম্প টু মার্ডার ঠিক আছে ভাই এটা আপনি কি করছেন ভাই তিন মাস হয়ে যে হাসপাতালে বিষয় নাই সিট হয়ে শুয়েছিলাম এই অকর্মার ঢেকি তুই অলস পড়ে থেকে থেকে অলস হয়ে কাজ করতে না চায় বিছানা শুয়েছিলি সেই দায়িত্ব কি আমাকে নিতে হবে নাকি ভাই ভাই আপনার সাথে মিলে মিশে চলবো ভাই আপনার সাথে মিলে গেলাম আপনার ভাইয়ের সাথে যা হওয়ার হয়েছে ওটা বাদ ভাই আমরা দুজন মিলে মিশে চলবো ও আমার ভাইয়ের সঙ্গে যা হয়েছে সেটা বাদ না এই তোর তো আজকে আমি গাছে জোলাবো ভাই ভাই কি গাছে প্লিজ প্লিজ ভাই এরকম করবেন না ভাই প্লিজ প্লিজ এই তুই না গরুর দালালি করিস হ্যাঁ তুই কথা কথা প্লিজ প্লিজ বলিস করতে গে ওরে ভাই সেটা না লম্বা কাহিনী ভাই হইছে কি গরু দালালি করতে গিয়ে তো বড় বড় হাটে যাওয়া লাগে তো বড় বড় লোকরা গরু কিনতে আসে ইংরেজিতে কথাবার্তা কয় ওখান থেকে এসব শিখে ফেলেছে প্লিজ প্লিজ আর কি চলো দিক চল তোর শ্বশুর বাড়িতে এত লোক আইছে কি সেজন্য কি জানি মা আমি তো কিছু বুঝতেছি না আমরা শপথ নিচ্ছি আমাদের টাকা আদায় না হওয়া পর্যন্ত এই অলসপুরে দরকার হলি পরে হরতাল হবে অবরোধ হবে মিছিল হবে মিটিং হবে সব একে একে হবে জ্বালাও পোড়াও আন্দোলন হবে আমরা যদি টাকা না পাই দরকার হলি পরে বক করে লাশ ফেলে দেব অলসপুরের প্রতিটি গড় মাটির সাথে মেশায় দেব শপথ নিলাম হাত নামাও সবাই এই তোমরা কি এখানে কাইজা বাঁধানোর জন্য আইছো হ্যাঁ কাইজা বাঁধলি তো হয়ে গেল ও চাচা আমরা কি কাইজা কি ভয় পাই আমাকে গ্রামের নাম কি মোরার বিল একবার কাইজে বেঁধে মনোরঞ্জন বলেছিল তারপর থেকে গ্রামের নাম হয়েছে মরার বিল আমরা কি কাইজারে ভয় পাই এই আইলশার দল আমাদের সাথে পারবে নাকি ওই বক্কার ওই টাকা দে দেড় যুগ হয়ে গেছে দেড় হাজার টাকা নিছিস টাকা দি গোলাম তোরা তো মেলা পণ্ডিত দেখা যায় হ্যাঁ আরে এই একশো মাইল দূর থেকে এই গ্রামে আইসিস তোরা কি কাইজে বাঁধানোর জন্য তোমরা থামবা ওই জোটা ভাই শোনো এই গ্রামে আমি আমি একের অধিকবার আইছি বারবার আইছি এই গ্রামের লোকজন সম্পর্কে আমার একটা অভিজ্ঞতা আছে তোমাদের কারোর অভিজ্ঞতা আছে এই গ্রামের মানুষজনরা তোমরা চেনো এই গ্রামের পুরুষ ছেলেরা আর কি ডেঞ্জারাস তার চেয়ে বেশি ডেঞ্জারাস হচ্ছে এই গ্রামের মহিলারা মেয়ে ছেলের দল জানো কি করবে না জানো একেবারে ঠুঙা ভাঙিয়ে দিবি নি ঠুঙা ভাঙিয়ে দিয়ে কান ধরাইয়া গ্রাম থেকে তাড়াইয়া দিবি নে বেশি মাস্তানি দেখায়ও না এ রানা কি কতি যাচ্ছিস অলসপুরের মেয়ে মানুষ খুব ডেঞ্জারাস আর আমাদের সঙ্গে যারা আছে এরা কি হালকা নাকি এক একটা সাদ্দামের বোমা রাশিয়ান মিজাইল এই বুন্ডি তোকে কয়ে দিচ্ছি আমরা যদি কুলোয় উঠতে না পারি ফিল্ডে নাইমে পড়বি কিন্তু এরা না তুই খালি একবার বক করে ধরাই দে আমি বক করে জিজ্ঞেস করবো আমাদের সবাইকে সর্বসন্ত কেন করলো ওরে বুন্ডি খালি কান্দি পরে হবে নি ফাটাই দিতে হবে বক করে অবশ্যই ফাটাই দিব অবশ্যই কাউরে লাগবে না আমরা একাই একশো কি কস বুন্ডি অবশ্যই মায়েরা তোমরা তো দেখি বাবাকে চাইতো এক কাঠি ওপরে এই আমার আত্মীয় বাড়ি আমি আইসি এটা আমারও দেখতে দাও কি করা যায় একটু শান্ত হও
কোনো কথা হবে না, শুধু মাইর হবে, সপাং সপাং, কোনো আওয়াজ হবে না, শুধু মাই সপাং সপাং। চামড়ার নিচে রক্ত জমে বইনে দিব আমরা। ওবে না, এসব কি শুরু হয়েছে রে মা? রে মা, মা তুমি ভাইবে না তো? এই আমাকে কি দোষ, আমরা তো আগের টাকা খেয়ে এখানে বসে নেই না, ভাইবো না। বেগান থাকো, আমি দেখতেছি। চিন্তা করো না মা, আমি দেখতেছি। কয়জন আত্মত করেছে, কতজন? এই চাচা, এই আপনি কি মরা স্যার আর কিছু বুঝেন না? আরে মরার চেয়ে কোন বড় ঘটনা এই পৃথিবীতে আছে নাকি? আরে চাচা, বক্কারের শ্বশুর বাড়ি বিরাট বড় গঞ্জাম পাচ্ছে। তা তো হবেই, এরকম বিয়ে ভেঙে গেলে তো হয়ই। আরে এই বুইরা চাষা তো সব দিকে আছে, এদিকেও থাকে ওদিকেও থাকে। আচ্ছা এখন বল, বকর কি বেনারসির হাতে কি উত্তম মাধ্যম খাচ্ছে না খাচ্ছে না? আরে চাষা, আপনি তো আসল ঘটনা না শুনেই পেশাল পারতেছেন। চাষা শোনেন, মাঝখানে ওই যে বক্কার একটা মোটর সাইকেল নিয়ে খুব তাং ফাং করছিল না, এখন তার তাং ফাং ছুটতেছে। ও যেই কয়জন লোকের বিদেশ পাঠাইছিল, ওই লোক তো একটা একটা করে ফেরত আইতেছে, আর তারা আইসেই টাকার জন্য খুব চাপ দিতেছে। আর এইটা নিয়ে মনে করেন বক্কার শ্বশুরবাড়ি বিরাট গন্ডগোল, একেবারে হিজিবিজি অবস্থা। বলিস কি, এবার বাড়িতে গিয়ে তো দেখা লাগে, বেনারসি আমাকে ঝাঁটা দিয়ে যে পরিমাণ বাড়ি দিল, এই বুড়া বয়সে বাড়ি খেলাম, তার একটা ফলাফল আছে না? দেখি ফলাফল কি দাঁড়ায় গিয়ে দেখি। চাষা এই কথা তো আপনি আগে কর নাই। আরে বোকা ছেলে, সব কথা যদি আমি তোকে আগেই বলি তাহলে আমার কাছে আর কথা থাকলো কি? ও তাও তো কথাই, কারণ একটা ঘটনা ঘটলে পরে আপনি একটা খবর পাইলেন, এই খবরটা পুরো এলাকায় প্রচার করতে পারবেন, আপনার জন্য একটা সুবিধা হয়। এই বেদ ভাই, এই কি বললি তুই আবার, কি বললি আবার? কিছু না কিছু না, দাঁড়িয়া ব্যস্ত রে। লোকগুলোকে দিয়ে তার পাড়া গেল না, এই অলসপুরের এই সমস্ত মানে পরগাছা আগাছাগুলোকে বিদায় না করলে আর হবে না। ভাবি বক্কার কই? এই যে ভাই সব, এই যে বক্কারের বউ, আসেন আপনারা, এই যে পাইছি বক্কারের বউ। আমার বৌমায়ের কোনো দোষ নেই, এই বাবা আমার বৌমায়ের কোনো দোষ নেই, সব দোষ আমার সাওয়ালের, আমার সাওয়াল অমানুষ ক্ষমতার। এই ছেড়ে ছেড়ে দে চাচা, মানুষ তো তুমিও না, তোমার গায়ে তো গাছগাছালির রক্ত বয়। উদ্ভিদ একটা প্রাণী, তুমি একটা প্রাণী, যত সব তা না হলি চাচা, আমরা যে কাইন্দে কাইতে বেড়াইছি তোমার মনে কি একটু দয়া মায়া হইতো না? বক্কারের সাথে আমাকে কোনো সম্পর্ক নাই, সে কোন জায়গায় গেছে আমরা তার কিছুই জানি না। এই ভাবি, আপনি বইলে দিলেন আর মাইনে নিলাম? হ্যাঁ এত সহজ না, এত সহজ না, মানার প্রশ্নই ওঠে না। এই তানছেন, এই এই দিকায়, এই তুই বক করে দেখে যাস নাই? আরে দেখছি মানে, বাড়ি এসে খাইয়ে দিয়ে গেছি না, তুই কেন যেন বকর ভাই বাড়ি আসে না তা আমি জানি না। তোমার এত জানাজানির দরকার নেই। শোনো বউ, তোমার একটা কথা বলি, তুমি তো এই এগের অবস্থা সব বুঝতে পারছো, বক্কর এগের একেবারে সর্বশান্ত করে ছেড়েছে। হ্যাঁ ভাবি, আপনি এক কাজ করেন তো, বক্কর ভাইয়ের একটা ফোন দেন, ফোন দিয়ে তারপরে সব কথা বলেন। আর এই যে এগের টাকা পয়সা নিয়েই তো বক্কর ভাই ওই যে ফোনটা কিনছিল, দামি ফোন কিনে নিজেরা সবসময় করতো কি ছবি খিঁচত, ঠিক আছে, তারপরে বলতো যে আমি এই যে সেলফি তুলছি। এই আমরা টাকা পয়সার চিন্তায় মরে যাচ্ছি, আর তুই ফোনের গল্প শুনেছিস, সেলফি সেলফির গল্প শুনেছিস, তোরা তো দাঁত ফাড়াই দেবো, যা চোখের সামনে থেকে যা, যা করছি। এই ভাবি বক্কর না ডাকেন। বউ তুমি এক কাজ করো তো, বক্কর একটা ফোন দাও। তার ফোন বন্ধ। অমনি
কি হইলো? তারা এরম একসাথে কান্দছে কিসের জন্য? আরো কান্দে 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 মনের আপর কাটা। আরে শোন, এই কান্নাকাটি করে যেমনি পারিস টাকা উদ্ধার না করে যাওয়া যাবে না রে। ও বাবু, তোমার স্বামী তো আমাদের পথে ফেলা দিছে, পথে বসাই দিছে তোমার স্বামী। ওমা, আমাদের টাকা পয়সা দিয়ে আমাদের পথে ফেলা দিছে। বুঝেছি। ভাই, ওই যে করছিলাম যে ছোটবেলাতেই তো আমার ভাবিরে দেখতেছেন, তাই না? দে কোন সময়ের কথা কয়, ছোটবেলার কথা কলেই হয়। আমারে ধরবি এত সহজ না। হ্যাঁ চিনতাম, খালি ক ক ছোটবেলার কথা ক, কলেই বুঝতে পারবো এটা সনেট না টার্গেট। সাথে সাথে ভাবিরে ডাইকে নিয়ে আসবেন ক। তবে আগে আপনার ভাবিরে আমি চিনতাম না, এই কিছুদিন হলো আপনার ভাবির আমি চিনা শুরু করেছি। না এ শালা তো দেখতেছি অরিজিনাল টাউট। ভাই, আরে মানুষের সাথে অল্প দিন পরিচয় হলে তো তারে চেনা যায় না, তাই না? তাকে চিনতে হলে তার সাথে অনেকদিন একসাথে থাকতে হয়, গল্প স্বল্প করতে হয়, তাইলে তো চেনা যায়। তো ভাই, আপনি ভাবিরে এমন কি কথা বলেন যে হঠাৎ করে আমার উপর একেবারে আগুনের মতো জ্বলে উঠলো? আমার কি করো জানেন যে এক ঘন্টার মধ্যে তুমি অলসপুর সাইডে চলে যাবা। তোর এক ঘন্টা সময় দিয়েছে? হ্যাঁ। আরে তোর তো এক ঘন্টা সময় দেওয়াই উচিত হয়নি, তোরা তখনই মাইরে অলসপুর থেকে বাইর করে দেওয়া উচিত ছিল। করছেন কি ভাই, আমি আবার কি করলাম? না তুই কিছু করিস নি, কিন্তু তোর ভাই, তোর ভাই মনে কর যে মানুষজনের কাছে মানে আমাদের কাছে এসে বলতেছে যে তোর ভাবিকে সে ছাড়িয়ে দেবে। এই দুই দাঁতের মাঝখানেতে জিভাটা ভিতরে নেই, নাহলে এবারে দাঁতের কামড় খেয়ে জিভা মাটিতে পড়ে যাবে। নে ভাই, কী করছেন আপনি? এত বড় কথা আমার ভাই কয়েছে, কী করে কইলো কন্ত ভাই? তা তো আমি জানি না, তবে আমি মানা করেছি, বলেছি যে এইসব চিন্তা ভাবনা বাদ দেন, আর তা না হলে কিন্তু খবর আছে। ওরে ভাই, আপনি তো আমার কাজ করে দিয়েছেন ভাই, তবে আমার একটা সুযোগ দেন ভাই, আপনি খালি বলেন আমার মিয়া ভাই কোথায়, তারে ধৈর্য আমি বুঝো শুনে এইসব থেকে মাথা থেকে ছাইড়ে দেবো ভাই। আপনি খালি কোন আমার মিয়া ভাই কনে দেখছেন নাকি ভাই, বলেন একবার বলেন। ও ভাই কন্যা ভাই, আমি শুধু একবার শুনবো, কেন এসব কইবার আছে ভাই? কন্যা ভাই কন্যা, আর বাইরে নিয়ে না যেতে পারলে তোর ভাবি তোরে বাড়িতে বাড়িকে দেবে, তাই না? জি ভাই, জি জি, ঠিক ধরেছেন ভাই, ঠিক। তাহলে ঠিক আছে, তাহলে তোরে ঠিকানাটা বলিয়ে দিই। সাত সমুদ্র তেরো নদীর পারে দেখবি যে তুকাব নামে একটা শহর আছে, সেখানে তোর ভাই আছে। আমারে বোকা ভাবিছো না শালা? হ্যাঁ, আমরা শালা গরুর দালালি করে খাই। হ্যাঁ, তোমার বাইরে আর টাইট দিবানে, আর তোমারও সাইজ করবানে। আমার যদি বউরে নিয়ে এই গ্রাম সাইডেও চলে যেতে হয়, তারপরে তোমার সাথে আপোষ করবো না রে শালা, যত সব ফাউল লোক। না তোকের এই সব আর ভালো লাগতেছে না, বক্কারও যে কনে যে পালালো আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কেমন করে যে কি। হ্যাঁ
বাসের ও বাসিতে তাই তোলে সুর অলস।